জাজিরা ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরির চালুর দাবিতে মঙ্গল মাঝি সাতার মাদপুর ঘাটে পদ্মার পাড়ে চলছে গণ অনশন। নবনির্মিত ফেরিঘাটের পন্টুনের সামনে বিভিন্ন শ্রেণীর পেশার স্থানীয় মানুষ এ গণ অনশনে অংশগ্রহণ করেন। পদ্মা সেতু রক্ষা কমিটির নামের একটি সংগঠন শনিবার সকাল 9টা থেকে এই অনশন করছে। সংগঠনের বক্তারা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তাদের অনশন চলবে। উল্লেখ্য, গত 18 আগস্ট থেকে শিমুলিয়া বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সম্প্রতি সময়ে আবারও পদ্মা সেতুর স্প্যানে আঘাত হানে ফেনি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ নিয়ে 5 বার ফেরি আঘাত করল পদ্মা সেতুতে। সেই বিড়ম্বনা এড়াতেই নৌ পরিবহন মন্ত্রণালয় জরুরি সেবা অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও গুরুত্বপূর্ণ ছোট যানবাহন চলাচলের জন্য সাত্তার মাদবর মঙ্গল মাঝি ফেরিঘাট স্থাপন করেন। কিন্তু নাব্যতা সংকট দেখে এরপর থেকে আর ফেরি চলাচল শুরু হয়নি। তবে কবে নাগাদ এই ফেরি চলাচল শুরু হবে সে বিষয়ে বিআইডব্লিউটিএ বা বিআইডব্লিউটিসি নিশ্চিত করতে পারেনি। মঙ্গল মাঝি সত্তার মাধ্যম ঘাটে আমাদের একটাই দাবি, সেই জনগণের দুর্ভোগ কমানোর জন্য আমরা এটা কোনোদিন মানতে পারি না। কারণ আমাদের ফেরিঘাট এখানে যেহেতু আছে, সকল ব্যবস্থা আছে।